টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে, আর জগন্নাথ হল তাদের সরস্বতী পূজার এই সংস্কৃতির জন্য খুবই পরিচিত। আর আজকে আমি এখন ঘুরে দেখাবো এখানে পূজাটা কেমন হয়, এবং এখানকার সবচেয়ে বড় বিগ্রহটা আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী পূজার অনুষ্ঠান। সো লেটস চেক আউট অনেক ভিড়, আমার পিছনে যে বিগ্রহটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিগ্রহ। এটা জগন্নাথ হলের একদম সামনে একটা পুকুর আছে, সেখানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সারা বাংলাদেশেরই ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কলেজ সরস্বতী পূজা। এইবার 2020 সালে মোট 70 ডিপার্টমেন্ট সরস্বতী পূজা করছে একই মাঠে, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট তাদের নিজস্বতা নিয়ে সরস্বতী পূজাটাকে উদযাপন করছে। এইবারের পূজাটা আমাদের জন্য স্পেশাল একটু বেশি, কারণ হচ্ছে এই পূজার জন্য আমাদের একটু স্ট্রাগল করতে হয়েছে। আপনারা হয়তো বা জানেন যে নির্বাচন এবং পূজা একই দিনে পড়ার কারণে স্ট্রাগল করা হয়েছে আমাদের এই পূজাটা উদযাপনের জন্য, এবং সেটা আমরা আলটিমেটলি সফল হয়েছি। আয়ার ডিপার্টমেন্ট এবার 58 নম্বর স্টলে আছে। আয়ার ডিপার্টমেন্ট আশা করি সবার ভালো লাগবে। আপনারা আয়ার ডিপার্টমেন্টের মণ্ডপটা দেখতে পারেন, পিছনে পূজা মণ্ডপ আছে। সকলের ঐকান্তিক সহযোগিতায় এবং আয়ার ডিপার্টমেন্টের অ্যালামনাইদের, ডিপার্টমেন্টের এবং আমাদের সকল ভাই এবং বোনদের, ডিপার্টমেন্টের সবার সহযোগিতায় আমরা আশা করি অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে বাণী অর্চনা 2020 উদযাপন করতে পেরেছি। ধন্যবাদ। এই মাঠে সরস্বতী পুজো হয়ে উঠেছে সার্বজনীন এক উৎসবের মতো। এখানে সব ধরনের মানুষ উপভোগ করছেন সরস্বতী পূজা, আর দেখে মনে হবে না যে এটা দুর্গা পূজার থেকে কিছুটা কম। আমার কাছে মনে হচ্ছে না, অনেক অনেক মানুষ এবং অনেক উপভোগ করছেন তারা। জগন্নাথ হলে সরস্বতী পুজো অনেক মজা করলাম, অনেক উপভোগ করলাম, এখানকার পুজো মণ্ডপগুলো ঘুরে দেখলাম। সব ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।